প্রাচীন ভারতবর্ষের ইতিহাসের নিরিখে বাংলার ইতিহাস সর্বদা উপেক্ষিত রয়ে গেছে। প্রাচীন বাংলার ইতিহাস সম্পর্কে আমাদের খুব কমই ধারণা রয়েছে। প্রাচীন বাংলার ইতিহাস ও বাংলার গৌরবময় অধ্যায়কে সবারই সামনে তুলে ধরার জন্য আমার এটি ছোট্ট প্রয়াস। আজকে আমাদের আলোচনার বিষয় শশাঙ্ক। শশাঙ্ক প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজা, বাংলার প্রথম একীভূত শাসক। রাজা হিসাবে শশাঙ্ক এই অঞ্চলের ইতিহাসে বিশিষ্ট স্থান দখল করে আছেন। শশাঙ্ক 600 থেকে 625 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন বলে ধারণা করা হয়। মেদিনীপুর থেকে তার অষ্টম ও দশম রাজ্যাঙ্কে উৎকীর্ণ দুটি লিপি এবং তারিখবিহীন অপর একটি লিপি খড়গপুরের নিকট ইগ্রাহতে আবিষ্কৃত হয়েছে। এছাড়া শশাঙ্কের অধীনস্থ গঞ্জামের রাজা মাধব বর্মা তাম্রশাসন, হর্ষবর্ধনের বাঁশখেরা ও মধুবন তাম্রশাসন এবং কামরূপের রাজা ভাস্কর বর্মনের নিদান সম্পর্কে থেকে তার সম্পর্কে জানা যায়। শশাঙ্কের উৎকীর্ণ স্বর্ণ ও রৌপ্য মুদ্রাও পাওয়া গেছে। গুপ্তদের পতন ও শশাঙ্কের উত্থানের মধ্যবর্তী সময়ে বাংলায় বেশ কিছু স্বাধীন শাসকের উদ্ভব ঘটে। এদের অস্তিত্ব সম্পর্কে জানা যায় অল্প কিছু লিপি এবং স্বর্ণ মুদ্রার ভিত্তিতে। রোহতাসগড়ে প্রাপ্ত শিলের ছাঁচে লিখিত শ্রী মহাসামন্ত শশাঙ্ক, বানভট্টের সমসাময়িক সাহিত্য উপকরণ, চৈনিক তীর্থযাত্রী হিউয়েন সাং এর বিবরণ এবং বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জুশ্রী কল্প শশাঙ্কের ইতিহাসের গুরুত্বপূর্ণ উৎস। শশাঙ্কের প্রাথমিক জীবন সম্পর্কে অল্প তথ্য জানা যায়। ধারণা করা হয় যে তিনি রোহতাসগড়ের মহাসামন্ত হিসাবে কর্ণসুবর্ণের গৌড়রাজার অধীনে কিছুদিন রাজ্য শাসন করেন। কর্ণসুবর্ণের গৌড়রাজা ছিলেন সম্ভবত মৌখরি বংশের প্রতিনিধি। কর্ণসুবর্ণের অপর একজন রাজা জয়নাগ শশাঙ্কের সমসাময়িক বলে প্রতীয়মান হয়। বস্তুত কর্ণসুবর্ণ ছিল শশাঙ্কের রাজধানী এবং এই বিখ্যাত নগরী অবস্থিত ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রাজবাড়ি ডাঙ্গার সন্নিকটে চুরুটি রেল স্টেশনের কাছে। লিপিমালা এবং সাহিত্যিক সূত্রে শশাঙ্ককে গৌড়ের শাসক হিসাবে উল্লেখ করা হয়েছে। সংকীর্ণ অর্থে পদ্মা এবং ভাগীরথী নদীর মধ্যবর্তী অঞ্চলই হল গৌড়, কিন্তু সময়ের বিবর্তনে এক বিস্তৃত এলাকা এর অন্তর্ভুক্ত হয়। শক্তি সংগমে বলা হয়েছে যে গৌড়ের সীমানা বঙ্গদেশ হতে ভুবনেশ্বর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এটি অসম্ভব নয় যে লেখক শশাঙ্কের রাজ্য সীমা যা উড়িষ্যার একটি অংশকেও অন্তর্ভুক্ত করেছিল চিন্তা করে গৌড় দেশের বিস্তৃতি বর্ণনা দিয়েছেন। প্রত্যন্ত অঞ্চলে গুরুত্বপূর্ণ অগ্রগতির সঙ্গে গুপ্ত সাম্রাজ্যের ধ্বংস ও পতন আকস্মিক যুগপথ ঘটনা। অনেক অপরিচিত এলাকা যেগুলো সম্ভবত গোত্র প্রধানগণ শাসন করতেন এবং যেখানে জনবসতি ছিল হালকা ঐতিহাসিক খ্যাতি অর্জন করে। এই এলাকাগুলির মধ্যে ছিল পশ্চিমবঙ্গ, উত্তর উড়িষ্যা এবং মধ্যপ্রদেশ সংলগ্ন এলাকার লালমাটি অঞ্চল, যেখানে চাষাবাদ ও বসবাস করা ছিল বেশ কষ্টসাধ্য। এই পরিপ্রেক্ষিতে শশাঙ্ক ভারতের বিভিন্ন অংশে তার রাজনৈতিক প্রভাব সম্প্রসারণের উদ্যোগ হন। তার প্রথম কাজ ছিল মৌখরিদের দৃঢ় নিয়ন্ত্রণ থেকে মগধকে মুক্ত করা। শশাঙ্ক তার মিত্র মালবের রাজা দেবগুপ্তকে সঙ্গে নিয়ে পুষ্যপতি রাজা প্রভাকর বর্মনের জামাতা মৌখরি রাজ গ্রহবর্মার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। গ্রহবর্মা দেবগুপ্তের হাতে নিহত হন। এরপর প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র বৌদ্ধ ধর্মাবলম্বী থানেশ্বরের রাজা রাজ্যবর্ধন দেবগুপ্তের বিরুদ্ধে যুদ্ধে অগ্রসর হন এবং দেবগুপ্তকে পরাজিত ও নিহত করেন। কিন্তু দেবগুপ্তের মিত্র শশাঙ্কের সঙ্গে এক সংঘর্ষে রাজ্যবর্ধন নিহত হন। অধিকাংশ পণ্ডিত গৌড়ের রাজা শশাঙ্কের সঙ্গে রাজ্যবর্ধনের সাক্ষাতের বিষয়টি সত্য বলে ধরে নিলেও শশাঙ্কের হাতে রাজ্যবর্ধনের মৃত্যুর অভিযোগ এড়িয়ে যান। বানভট্টের মতে রাজ্যবর্ধন খুব সহজেই মালবের সৈন্যবাহিনীকে সম্পূর্ণভাবে পরাজিত করেন এবং তিনি গৌড়ের রাজার মিথ্যা উপাচারে আশ্বস্ত হয়ে নিরস্ত এবং একাকী অবস্থায় শত্রু শিবিরে নিহত হন। চৈনিক তীর্থযাত্রী হিউয়েন সাং একই ধরনের বর্ণনা দেন। শশাঙ্কের শত্রুর মৃত্যুর প্রকৃত পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্যের অভাব রয়েছে, তাই রাজ্যবর্ধনের প্রতি শশাঙ্কের আচরণ বিশেষ বিশ্লেষণ করা অসম্ভব। নিজের পৃষ্ঠপোষকের ভাইয়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত বানভট্ট এবং বৌদ্ধ ধর্মের প্রতি বিশেষ অনুরাগীয় হর্ষবর্ধনের প্রতি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ হিউয়েন সাং উভয়ই তাদের মনোভাবের জন্য সুপরিচিত। সম্ভবত এ কারণে রাজ্যবর্ধনের মৃত্যু সম্পর্কিত বিবরণ দানে আবেগ প্রশমিত করতে তারা ব্যর্থ হয়েছেন। কোনো কোনো পণ্ডিত মনে করেন রাজ্যবর্ধন খুব সম্ভবত শশাঙ্কের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত ছিলেন এবং এ কারণেই তিনি শত্রু শিবিরে আগমন করেন। হর্ষচরিতের 14-10 শতকে ব্যাখ্যাকার শঙ্কর উল্লেখ করেন যে গৌড়ের রাজা শশাঙ্ক রাজ্যবর্ধনকে আমন্ত্রণ জানান রাজ্যবর্ধনের সঙ্গে নিজের কন্যার বিবাহ সংক্রান্ত আলোচনার জন্য। সব বিষয়টি কতটুকু সত্য তা নিশ্চিত করে বলা বেশ কঠিন, কেননা শঙ্করের প্রদত্ত এ তথ্যের উৎস সম্পর্কে কিছু বলা হয়নি। হর্ষবর্ধনের লিপির উৎস বাঁশখেরা তাম্রশাসনে উৎকীর্ণ রাজ্যবর্ধন মৃত্যু সম্পর্কিত তথ্য পর্যাপ্ত নয়, কিন্তু বানভট্ট এবং হিউয়েন সাং এর বিবরণের মাধ্যমে সৃষ্ট পরিস্থিতি উপশমিত হয় যখন বাঁশখেরা তাম্রশাসনে এ তথ্য পাওয়া যায় যে হর্ষবর্ধনের ভাই রাজ্যবর্ধনের সত্যানুরোধে শত্রুর বাসভবনে প্রাণত্যাগ করেন। অবশ্য
এখানেও শত্রুর নাম প্রকাশ করা হয়নি। এ থেকে মনে করা হয় যে অসমাপ্ত শান্তি আলোচনার জোরেই রাজ্যবর্ধনের মৃত্যু ঘটে, কিন্তু এই দুর্ঘটনার জন্য শশাঙ্ককে ব্যক্তিগত দায়িত্ব নিশ্চিতভাবে নির্ধারণ করা যায় না। এ ঘটনার পরে রাজ্যবর্ধনের কনিষ্ঠ ভ্রাতা থানেশ্বরের সিংহাসন আরোহণকারী হর্ষবর্ধন বিপুল সৈন্যবাহিনী নিয়ে শশাঙ্ককে শাস্তি দিতে অগ্রসর হন এবং শশাঙ্কের পূর্ববর্তী সীমা প্রতিবেশী কামরূপ রাজ ভাস্কর বর্মনের সঙ্গে মৈত্র জোট গঠন করেন। বানভট্টের সূত্রে জানা যায়, হর্ষবর্ধন ভান্ডির উপর সেনাবাহিনীর দায়িত্ব অর্পণ করে নিজ বিন্ধ্য পর্বতের জঙ্গলে তার বোন রাজশ্রীকে উদ্ধার করতে ব্যস্ত ছিলেন। বোনকে উদ্ধারের পর তিনি নিজের সৈন্যবাহিনীর সাথে মিলিত হন। এরপর হর্ষবর্ধন বোন রাজশ্রীর অনুমতি নিয়ে কনৌজ সিংহাসন আরোহণ করেন। ভান্ডির সৈন্যবাহিনীর অগ্রগতি সম্পর্কে আর কিছু জানা যায় না, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে শশাঙ্ক শৌর্যবীর্যের সঙ্গেই তার রাজ্য শাসন অব্যাহত রাখেন। শশাঙ্ক উত্তর উড়িষ্যা এবং বাংলার বদ্বীপ অঞ্চলের দক্ষিণ অংশ তার সাম্রাজ্যভুক্ত করেন। হর্ষবর্ধনের শাসনের শেষ দিকে 640 থেকে 43 খ্রিস্টাব্দের দক্ষিণ পূর্ব বিহার ও উড়িষ্যার প্রাধান্য প্রতিষ্ঠা করেন এবং একই সময়ে ভাস্কর বর্মণ রাজধানী নগর কর্ণসুবর্ণ অধিকার করেন বলেও মনে করা হয়। এ সকল ঘটনা সম্ভবত শশাঙ্কের মৃত্যুর পরই ঘটেছিল, কেননা ততদিনে গৌড়ের শক্তির পতন ঘটেছে এবং শশাঙ্ক সম্পর্কেও তেমন কিছু শোনা যাচ্ছিল না। কিন্তু বৌদ্ধ গ্রন্থ আর্যমঞ্জুশ্রী কলকে পুণ্ডবর্ধনের যুদ্ধে হর্ষের হাতে শশাঙ্কের পরাজয়ের কাহিনী এবং শশাঙ্কের 17 বছর রাজত্বকাল সম্পর্কে বলা হয়েছে তা সমসাময়িক অপর কোন উৎস দ্বারা সমর্থিত নয়। বরং অতি সম্প্রতি দক্ষিণ মেদিনীপুর হতে আবিষ্কৃত শশাঙ্কের শিলালিপিতে দণ্ডভুক্তি জনপদের অস্তিত্বের উল্লেখ রয়েছে, যা মেদিনীপুর ও উড়িষ্যার অংশবিশেষ নিয়ে গঠিত ছিল। হর্ষবর্ধন প্রথম দিকে শৈব ধর্মের অনুসারী ছিলেন, কিন্তু ধীরে ধীরে তিনি বৌদ্ধ ধর্মের একজন মহান পৃষ্ঠপোষকে পরিণত হন। বৌদ্ধ ধর্মের একজন একান্ত অনুরাগী হিসাবে তিনি মহাজন মতবাদ প্রচার কনজে এক বিয়ার সংহতির আহ্বান করেন। হর্ষবর্ধন ব্রাহ্মণদের বিদ্রোহ অত্যন্ত নিষ্ঠুরভাবে দমন করেছিলেন বলে কথিত আছে। কনজের পর তিনি প্রয়াগেও অনুরূপ বিশাল বৌদ্ধ সংহতির আয়োজন করেন। কনজ ও প্রয়াগের বৌদ্ধ সমাবেশে হিউয়েনসাং এবং মধ্যবর্তী সমস্ত রাজ্যের রাজা মন্ত্রী অভিজাত প্রমুখ অংশ নেন। বৌদ্ধ ধর্মের প্রতি বিরূপ মনোভাবাপন্ন শশাঙ্ককে শায়েস্তা করার জন্যই বোধিসত্ত্বে কল্পে নির্দেশে হর্ষের জন্ম হয়েছে বলে হিউয়েনসাং বিশেষভাবে উল্লেখ করেন। তিনি শশাঙ্কের কয়েকটি বৌদ্ধ ধর্মবিরোধী কাজকর্মের উদাহরণও তুলে ধরেন। কিন্তু নালন্দায় অবস্থিত বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য অগ্রগতি, যেখানে হিউয়েনসাং নিজেও বেশ কিছুদিন লেখাপড়া করেছিলেন এবং শশাঙ্কের রাজধানী শহর কর্ণসুবর্ণের উপকণ্ঠে রক্তমৃত্তিকা মহাবিহার সহ বেশ কিছু সংখ্যক বৌদ্ধ মঠের অস্তিত্ব থেকে হিউয়েনসাং প্রদত্ত তথ্য সঠিক নয় বলে ধারণা করা হয়। অন্যদিকে হর্ষবর্ধনের পৃষ্ঠপোষকতা লাভকারী চৈনিক তীর্থযাত্রী হিউয়েনসাং এবং তার পৃষ্ঠপোষকের শত্রু শশাঙ্ক সম্পর্কে বলতে গিয়ে হর্ষের প্রতি গভীর পক্ষপাতিত্ব করেছেন বলে মনে করা হয়। এটি সত্য যে শশাঙ্ক ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের একজন শক্তিশালী পৃষ্ঠপোষক। অসম্ভব নয় যে তৎকালীন বৌদ্ধ সম্প্রদায়ের অন্তর্ভুক্তি এতে আহত হয়েছিল। অপরপক্ষে বৌদ্ধ ধর্মের প্রতি হর্ষবর্ধনের অনুরাগ এবং ব্রাহ্মণ্যবাদের প্রতি বিদ্বিষ্ট মনোভাব হিন্দু ধর্মের অনুরাগীগণকে হতাশ করে এবং তারা বিপুল সংখ্যায় পূর্ব ভারতের দিকে অভিবাসন করে। হিউয়েনসাং কামরূপে বেশ কিছু শিক্ষিত ব্রাহ্মণে চলে যাওয়ার কথা উল্লেখ করেছেন। বেশ কিছু ব্রাহ্মণ কামরূপে বসবাসের জন্য ভাস্কর বর্মনের কাছ থেকে ভূমিদান লাভ করেন। কুলজী গ্রন্থে কনজের বেশ কিছু ব্রাহ্মণের বাংলায় অভিবাসনের উল্লেখ রয়েছে। সরজু তীরবর্তী অঞ্চল থেকে বাংলার দিকে গ্রহ বিপ্রগণ অভিবাসনের গল্প সম্ভবত শশাঙ্কের আমন্ত্রণে এ প্রসঙ্গে উল্লেখ করা যেতে পারে। প্রাথমিক পর্যায়ে বাংলা ও কামরূপে সাদরে গৃহীত হলেও এই বিপুল অভিবাসন শেষ পর্যন্ত এই দুদেশের আর্থসামাজিক অবস্থার উপর বিরূপ প্রভাব বিস্তার করে। বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজাদের শাসনকালে বিভিন্ন শ্রেণীর মধ্যে মেনামেশা, আচার আচরণ ও রীতিনীতির ক্ষেত্রে সামাজিক বাধা তেমন একটা ছিল না, কিন্তু ব্রাহ্মণ্যবাদের গোড়া সমর্থক সেন রাজাদের সময় প্রবলভাবে একথা বিদ্যমান হয়েছিল। এর ফলে বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে দূরত্ব বৃদ্ধি পায়, সমাজে নিম্ন অস্পৃশ্য ও অন্তজ শ্রেণীর উত্থান ক্রমশ প্রকট হয়ে ওঠে। এ ছিল শশাঙ্ক সম্পর্কে একটি সংক্ষিপ্ত ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।